তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে, তা বিখ্যাত গানের লাইন তো এটা। কিন্তু প্রধানমন্ত্রীকে মাথায় রাখতে হবে, আজকে উনি যেটা করছেন প্রধানমন্ত্রী পদটা আছে বলে করতে পারছেন, যেদিন ওনার কাছে প্রধানমন্ত্রী পদটা থাকবে না সেদিন কিন্তু এই ইডি সিবিআই না ওনার ব্যক্তিগত পরিসরে ঢুকে যায়। দেখুন, যারা আন্দোলন করছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আন্দোলন, কোন আন্দোলনকে অসম্মান করা যায় না, কিন্তু আন্দোলনের যৌক্তিকতা নিয়ে অবশ্যই বিভিন্ন প্রশ্ন থাকে, আমি সেই প্রসঙ্গে ঢুকছি না, সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি কয়েকটা কথা এ প্রসঙ্গে শুধু বলবো, যে আজকে যে দুর্নীতির কথা বারবার উঠছে না, সেটা কিন্তু তদন্তনাধীন একটা বিষয়, বিচারাধীন একটা বিষয়, সেটা নিয়ে না প্রকাশ্যে কোথাও কমেন্ট করা উচিত নয়। যখন আমরা জানি যে বিচারাধীন কোনো বিষয় থাকে, তাহলে সেটা প্রকাশ্যে সেটা নিয়ে কোনো বক্তব্য রাখা, আন্দোলন করা, সেটা উচিত হয় না। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, আমি যখন যারা আন্দোলনকারীরা রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবির জন্যই অবশ্যই, তাদের সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলেছেন, তাদেরকে ডেকে কথা বলেছেন, এবং আমরা দেখেছি যে এই আন্দোলন, যে আন্দোলন আজকে দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা দিক, যে দিকটা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে একটা করে প্যানেল বেরোয় আর কোর্টে কেস হয়ে যায়। কেস কে করে? আমাদের সম্মানীয় লয়ার বিকাশ রঞ্জন বাবু। এবার বিষয়টা হচ্ছে যে যখন কোনো প্যানেল বেরোচ্ছে এবং তার বিরুদ্ধে যখনই কেস হয়ে যায়, প্যানেলটা আটকে যায়, এটা স্বাভাবিক নিয়ম, স্থগিত হয়ে যায়। তাহলে আমার মনে হয় প্রশ্নটা সাধারণ এই চাকরি প্রার্থীদের, সাধারণ মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, আমি বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী সাধারণ মানুষ এই প্রশ্ন করছে না, কিছু বিরোধীরা এই প্রশ্ন করছে, তাদেরকে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করার আগে, এই যে প্যানেল গুলো একটার পর একটা, একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, স্থগিত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে সেই উৎসটা খোঁজা দরকার। আমার মনে হয় যে একটা প্যানেল, পুরো সম্পূর্ণ প্যানেলটা দুর্নীতিগ্রস্ত, এবং যে কোনো দুর্নীতিগ্রস্ত, আপনি আগে একবার দেখছেন না, বিচার করছেন না, তার আগে কোর্টে গিয়ে কেস করে দিচ্ছেন। এতে কিন্তু সাধারণ যারা ছাত্রছাত্রী বা সাধারণ যারা চাকরি প্রার্থী, তাদের তো ব্যাহত হচ্ছে ভবিষ্যৎ, এবং বিভিন্ন ক্ষেত্রে একটা ডিমোটিভেশন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই প্রসঙ্গে আমি বলবো, সেটা যাতে না হয় সেটা হওয়া কিন্তু বাঞ্ছনীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন, এবং অবশ্যই বিচারাধীন বিষয়, খুব শীঘ্রই সেটা নিয়ে নতুন প্যানেল বেরোবে, এবং কথা বলে তাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাব তাতে সমর্থনও জানিয়েছেন চাকরি প্রার্থীরা যারা কথা বলতে গেছেন। আমার মনে হয় এটা তো সেখানেই ক্লোজ হয়ে যাওয়া উচিত।